নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে দারুণ ইউনিক স্বাদের একটা রেসিপি শেয়ার করব, দই কোপ্তা। তো বন্ধুরা, এই রেসিপিটা আমি বাড়িতে বানিয়ে খেয়েছি, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি কীভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক, আর বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকুন, রেসিপিটা খুবই ভালো লাগবে। এখানে আমি মিক্সিং বোল নিয়েছি, এই বোলের মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি, এখানে দিয়ে দেবো পুদিনা পাতা। তো বন্ধুরা, প্রথমে আমি একটা গ্রিন পেস্ট বানাবো। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ঝালটা কিন্তু স্বাদ মতো দিতে হবে। এবার ঢেকে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেবো। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, চিকেনটা ছিবড়া ছিবড়া থাকবে, সেই মতো আমি একটা পেস্ট বানিয়েছি। দেখো, এদিকে প্যানটা আমি গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। এদিকে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে বন্ধুরা। এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি, দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি। এবার এগুলো আমি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আদা রসুনটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো চিকেন, চিকেনটা আমি মশলার সাথে ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর বন্ধুরা, এখানে আমি চিকেন ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু মটনের কিমাও ব্যবহার করতে পারেন। ভালো করে মিক্স করে নেব। চিকেন থেকে যে জলটা উঠবে ওই জলে কিন্তু চিকেনটা সিদ্ধ করে নিতে হবে, এক্সট্রা করে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। চিকেনটা এদিকে কিন্তু ভালো করে আমি ভেজে নিয়েছি আর সিদ্ধও হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমন্ড পেস্ট। তো বন্ধুরা, আপনারা চাইলে পোস্ত পাতাও দিতে পারেন। এবার এখানে পুদিনা পাতা আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব। এবার একটু ভালো করে আমি মিক্স করে নেব, নিয়ে গ্যাসের একটা বন্ধ করে দেব। এবার এই মিশ্রণটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আমি টক দই নিয়েছি, আর টক দইটা নেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে টক দইয়ের মধ্যে যেন বেশি পরিমাণে জল না থাকে, আর টকের পরিমাণটা যেন বেশি না হয় একটু খেয়াল রাখতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে এটা ভালো করে আমি মিক্স করে নেব। তো দেখুন, দইটা কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, একটা ক্রিমি ভাব চলে এসেছে। এইভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এবার এখানে যে গ্রিন পেস্ট আমি বানিয়েছিলাম এর মধ্যে আমি কিছুটা নিয়ে নেব, আবার এটা আমি মিক্স করে নেব। তো দেখুন, মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে, এটা আমি এবার সাইড করে দেব। এদিকে চিকেনের মিশ্রণটা কিন্তু ভালো মতো ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে একটু ম্যাশ করে নেব যাতে এর মধ্যে কোনো রকম দলা ভাবটা না থাকে। চিকেনটা ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। এবার এটা পাটি লেবুর সাইজ করে গোল গোল আমি করে বানিয়ে নেব এইভাবে। দেখুন, কোপ্তাগুলো কিন্তু একদম গোল করে বানাতে হবে। এইভাবে সবকটা আমি রেডি করে নেব। সবকটা কোপ্তা আমি গড়ে নিয়েছি দেখুন। তো বন্ধুরা, কোপ্তাগুলো পরিবেশনের জন্য আমি প্লেটে সাজিয়ে নেব। এবারে এর মধ্যে দইয়ের মিশ্রণটা আমি দিয়ে দেব, এইভাবে ওপর থেকে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, কোপ্তাগুলো কিন্তু দই দিয়ে পুরোপুরি ঢেকে দিতে হবে। আবারও আমি কড়াটা গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল এক চামচ পরিমাণে। এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ সাদা জিরে, হাফ চামচ রসুন কুচি। এবারে এর মধ্যে দেবো কারি পাতা। বন্ধুরা, এই সময় কিন্তু গ্যাসের হিটটা একদম কমে রাখতে হবে। তো বন্ধুরা, গ্যাসের হিটটা এবার আমি বন্ধ করে দিয়েছি, আর এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। এবারে এর মধ্যে যে তেলটা আমি বানালাম এর উপরে আমি ছড়িয়ে দেব। আর বন্ধুরা, আজকের আমার দই কোপ্তা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন, দই কোপ্তা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন। ভালো লাগলে বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ।